আজকে এই ভিডিওটা করতে এলাম অত্যন্ত আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে। তার কারণ হচ্ছে আমরা যারা বাংলা পক্ষের সহযোদ্ধা সদস্য, আমরা প্রায়শই একটা কথা বলে থাকি যে বাংলা পক্ষ এফেক্ট, অর্থাৎ বাংলা পক্ষ যে না দেখা সত্যগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সেগুলো যখন অন্যান্য মানুষের কাছে, অন্যান্য সংগঠনের কাছে, অন্যান্য দলের কাছে, রাজনৈতিক পার্টির কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং তারা সেটাকে প্রচার করতে শুরু করেন, তখন তাকেই আমরা বলে থাকি বাংলা পক্ষ এফেক্ট। কয়েকদিন ধরে Z5 বলে একটি প্ল্যাটফর্মে ক্ষুদিরাম বসুকে অপমান করা নিয়ে বাংলা পক্ষ একটা তুমুল ঝড় তুলেছিল। আজকে দেখা গেল Z5-এর সল্টলেকের যে অফিস আছে সেখানে বাঙালি জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত বাংলা পক্ষ তো বটেই, আরও কিছু সংগঠন, তারাও ডেপুটেশন দিতে গিয়েছিলেন ক্ষুদিরামকে অপমান করবার বিরুদ্ধে। এর নাম বাংলা পক্ষ এফেক্ট। শুধু তাই নয়, বিভিন্ন মূল ধারার ভোটে লড়া রাজনৈতিক দল যেগুলি, তাদের মধ্যে বামপন্থী দলগুলি, একাধিক বামপন্থী দল, অন্তত দুটি বামপন্থী দলের কথা আমি জানি, যারা ক্ষুদিরামের এই অপমানকে নিয়ে, অপমানের বিরুদ্ধে তাদের মতন করে প্রতিবাদ জানিয়েছেন। কেউ জিয়ের পার্ক স্ট্রিটের অফিসে গেছিলেন, কেউ জেলায় জেলায় মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করেছেন। এটাকে বলে বাংলা পক্ষ এফেক্ট। এমনকি বাংলা পক্ষর পেজকে ফলো করেন এরকম কেউ কেউ স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে অফিসিয়ালি বাংলা পক্ষের ব্যানারে বা বাংলা পক্ষের মানে পতাকা নিয়ে নয়, কিন্তু নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, এমনকি পুলিশের কাছে FIR করবার পরিকল্পনা নিয়েছেন। যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার বাখরাহাট বিষ্ণুপুর অঞ্চলের, বাখরাহাট এলাকার কিছু যুবক, তারা একত্রিত হয়ে আগামীকাল বিষ্ণুপুর থানায় একটা ডেপুটেশন দেবেন, FIR করবেন, এরকম একটা খবর আমাদের কাছে এসেছে। এটা বাংলা পক্ষের নিজস্ব কর্মসূচি নয়, এটা বাংলা পক্ষর ব্যানারে কোনো কর্মসূচি নয়, এটা বাংলা পক্ষর ছাতায় কোনো কর্মসূচি নয়, এটা বাংলা পক্ষর পতাকায় কোনো কর্মসূচি নয়, কিন্তু এটারই নাম বাংলা পক্ষ এফেক্ট। যারা বাংলা পক্ষের কাজকর্মে, বাংলা পক্ষের কর্মসূচিতে, বাংলা পক্ষের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় স্ব উদ্যোগে এই ধরনের কর্মসূচি নিচ্ছেন, তাদের সবাইকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাংলা পক্ষর সম্পাদক হিসেবে আমি রক্তজবা শুভেচ্ছা জানাই। আপনারা এগিয়ে যান, পরবর্তীতে আপনাদের সঙ্গে বাংলা পক্ষের আরও সুসম্পর্ক তৈরি হবে, আরও নিবিড় সম্পর্ক তৈরি হবে, এই আশা রাখি। যারা যেখানে বাংলা পক্ষের দ্বারা উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে এই ধরনের কর্মসূচি গ্রহণ করছেন, তাদের সকলের প্রতি আমার সহানুভূতি, সমর্থন এবং সমবেদনা রইল। জয়।